যুবককে মসজিদমুখী করে দাও, যুবককে মসজিদমুখী করে দাও, প্রত্যেকটা যুবক নিয়ত করো আমি মসজিদে কি নামাজ পড়ব, বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। বন্ধু কান খাড়া করে শুনো, মসজিদে যাওয়ার গতি যার যেমন, আল্লাহর কসম ফুলসুরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। কি বলছি বলেন, মুখস্থ করেন, ফুলসুরাত ফুলসুরাত পাড়ি দিতে হবে তো না, আবার বলেন হবে তো, 30,000 বছরের রাস্তা, চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো, নিচে জাহান্নামের আগুন দাও দাও করে, ওয়াইহিং শাইয়িন ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ তাআলা বলেন নবীকেও যেতে হবে ফুলসুরাত পাড়ি দিয়ে, রাসূলকেও যেতে হবে ফুলসুরাত পাড়ি দিয়ে, সাহাবীকেও যেতে হবে ফুলসুরাত পাড়ি দিয়ে, আমাকেও যেতে হবে ফুলসুরাত পাড়ি দিয়ে। এবার ফুলসুরাত পাড়ি দেওয়ার গতিটা কেমন হবে, মসজিদে যাওয়ার গতি যেমন ছিল ফুলসুরাত পাড়ি দেওয়ার গতি কেমন হবে? যাবা মসজিদে বন্ধু, তোমার পায়ে ধরে বলি যুবক, যুবক তোমার পায়ে ধরে বলি, তুমি খেলায় খেলায় জোহরের নামাজে যাও না, হেলায় হেলায় তুমি আসরে যাও না, তুমি মসজিদে মাগরিবে যাও না, তুমি এশায় যাও না, তুমি ফজরে যাও না, তুমি ভেবেছ তুমি তো ভালো আছো, না এই ভালো ভালো নয়, এরপরে আরো কিছু আছে, এরপরে কি আছে, আরো কিছু আছে। বন্ধু কয়টা বাজে, 1 ঘন্টা বাজ করা নিয়ে ছিল, কিচ্ছু বলেন না আমরা, মুসলমানদের উপরে যে তুফান আসছিল এরা কখনো কল্পনা করে নাই, কাশ্মীর মুসলমানদের উপরে যে তুফান আসছে এরা কখনো কল্পনা করে নাই, সিরিয়ার মুসলমান তোমাদের থেকে বেশি আরো হাজার গুণে বেশি সুখী ছিল, ইয়েমেনের মুসলমান হাজার গুণে বেশি সুখী ছিল, বাগদাদের মুসলমান হাজার গুণে বেশি সুখী ছিল, লেকিন আমরাই আমাদের ভাগ্যের জন্য দায়ী, আমরাই আমাদের ভাগ্যের জন্য কি, এই ফেসবুক আর এই গুনার বাজার, এই জেনার বাজার আর তোমাকে আর কতদিন সুখ দিবে, মালিক তার ধরতিকে মালিক তার বাড়িকে খালি করবে, মালিক তার জমিনকে খালি করবে, আপনি আপনার ঘর বম বাঁধাবার জন্য কয়দিন ছেড়ে রাখেন, কথা কয় না, বিদেশে ছিলেন 5 বছর ঘরে তালা লাগানো, শেষ তো আইসা কি করেন, আসার আগে খবর দেন, এই পরিষ্কার কর, দেন কিনা বলে না, এই বিড়াল আছে দেখ, পরিষ্কার কর, ইঁদুর আছে দেখ, পিঁপড়া আছে দেখ, চামচিকে বাসা বানছে দেখ, সব পরিষ্কার কর, করেন কি করে না, আমার ঘর আমি পরিষ্কার করি, আমার মেজ আমি ঝাড়ু দেই, আমার ঘর আমি ঝাড়ু দেই, আমি আমার খাটের নিচে আমি পরিষ্কার করি, এই ধরতি আব্দুল্লাহ এটা মালিকের ঘর, এটাকে তিনি পরিষ্কার করে ছাড়বেন, করবেন না করবেন না, আগে বলেন জমিন কার, আবার বলেন জমিন কার, আবার বলেন দেশ কার, আবার বলেন আমেরিকা কার, আবার বলেন ইটালি কার, আবার বলেন কানাডা কার, আমেরিকা এক দেশ, ইতমিনানের জিন্দগির উদাহরণ ছিল আমেরিকা, বলে না সুখের উদাহরণ আমেরিকা, স্বপ্নের উদাহরণ আমেরিকা, আল্লাহ তাআলা বলেন ضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الخوف والجوع بما كانوا يكسبون. الله تعالى بلو مدارون شنو إلا تلو بيدي بيش شبشي مطمئن ديش যাদের শহরে চুরি বলতে কোনো শব্দ ছিল না, চুরি মানে কি এরা কেউ জানতো না, বুঝেন নাই কথা, দোকান খোলা খেল করেন, দোকান খোলা, দোকানদার দোকানে নাই, দোকানদার চলে গেছে ঘরে, আর দোকানে সারাদিন যত বিক্রি হয়েছে সব টাকা জমা হয়ে গেছে বক্সে, বিকেলে সে এসে বক্সটা ঘুরে ঘুরে লিখছে, ইতমিনান জিন্দগি কাকে বলে, বুঝেন নাই কথা, সুখ কাকে বলে, আজকে সেখানে কি অবস্থা চলছে, প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে আতঙ্কিত, যাদের একজনকে যদি পৃথিবীর কেউ হত্যা করত ওই দেশ শুদ্ধ তারা গুড়িয়ে দিত, আজকে সেখানে প্রতিদিন 2,500 থেকে 3,000, বাস্তব না বাস্তব কথা বলতেছি, আল্লাহ তাআলা বলেন ওদেরকে আমি দিয়েছিলাম সবকিছু, সবকিছু দিয়েছিলাম, কিন্তু ওরা ফাকাফরাত বিআনউমিল্লাহ আমার নেয়ামত অস্বীকার করেছে,
فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْخَوْفِ وَالْجُوعِ আমি খুদ পিপাসা দিয়ে তাদেরকে এবার পরীক্ষা শুরু করেছি। খুদ পিপাসা কাকে বলে জান সৌদি আর খুদ পিপাসা কাকে বলে? ছেলে মদিনায় পড়ে, জিজ্ঞেস করেন খুদ পিপাসা কাকে বলে? যারা একটা আলবাইকৃত আর দশটা আলবাইকৃত দুই বন্ধু হয়ে একটা খাইতো বাকি দুই ফেলে দিত, বাস্তব না বাস্তব? এক পুষ্কে ছেলে ছয় বছরের ছেলে গিয়ে বলে দাদা দাও একটা মুরগি দাও, হাতে মুরগির রান একটু খেয়ে বাকিটা ফেলে দিয়ে চলে আসছে, বাস্তব না বাস্তব? হয়তো ওয়ান ফুট নিতে লজ্জা বোধ, এটা ওয়ান ফুট নেয় কেমনে, ওয়াটার দেয় কেমনে, হাফ আবার ওয়াটার দেয় কেমনে? হাতে ফুল মুরগি নয় তো, চার ভাগে দশ ভাগে একবার খেতে বাকিটা ফেলে দিয়ে চলে আসছে। ওরা দরজার ঘরের জানালা দিয়ে চারতলা জানালা দিয়ে টুকরির মধ্যে রশি বেঁধে নিচে ফেলে দেয় আর বলে দাদা রুটি রুটি খুব 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 খুব, বুঝেন নাই কথা? যুবক যে সংস্কৃতি রব আমাদেরকে রাখছে, পৃথিবীর সবচেয়ে আমরা সুখী ছিলাম, শুধু আমাদের নাফর মাদির কারণে না জানি আমাদের উপর আজাব আসতেছে, বুঝেন নাই কথা? না জানি আমাদের উপরে কি আসতেছে আজাব, আসার বাকি রয়েছে কোথায়, কোথায় বাকি আছে? যদ্দূর শেষ স্বস্তির নিঃশ্বাস যদ্দূর আমরা আঁকড়ে ফেলতেছি আল্লাহর কসম, এটা শুধুই আমাদের জিকির ও ফিকির দোয়ার ইস্তেগফার আমাদের মুরব্বীদের আমাদের আলেম ওলামাদের মসজিদ মাদ্রাসাওয়ালাদের কান্নাকাটির বরকতে বাঁচিয়ে আছে। না আমাদের থেকে অরক্ষিত দেশ পৃথিবীতে নাই, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের থেকে সুরক্ষিত দেশ পৃথিবীতে নাই। অরক্ষিত কোন দিক থেকে? বস্তু জগৎ দিক থেকে আমরা রক্ষিত, সুরক্ষিত কোন দিক থেকে? রুহানি দিক থেকে আমরা সুরক্ষিত, বাস্তব না বাস্তব? যে আমাদের ঢাকা শহরের মতো ময়লা আর জীবাণু পৃথিবীর কোন কোন শহরে আছে? আছে, যাত্রাবাড়ি গেলেই আপনাকে ঢাকার এক রাস দুর্গন্ধ আপনাকে অভিনন্দন জানাবে। কি আমরা সারা পথে গাড়ির গ্লাস ডাউন করে ডাকি ঢাকা দিয়ে, আমি গাড়ি দিয়ে গ্লাস উঠা একটু পরে ঢাকার মশা ঢুকবো, ঢাকা মশা আছে না? পুরো বাংলাদেশে যা আছে ঢাকা একসাথে পাত্র বেশি আছে। এত অরক্ষিত দেশে আলহামদুলিল্লাহ আমরা করোনা থেকে এখনো সুরক্ষিত, একমাত্র কারণ এখানে এখনো কালিমা আছে, এখানে এখনো নামাজ আছে, এখানে এখনো রোজা আছে, এখানে কান্না আছে, এখানে কি আছে বলেন? এখানে মাদ্রাসা আছে, এখানে মসজিদ গুলো খোলা বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিভাবে বলবো, আমাদের মসজিদ গুলো যখন থেকে খুলে দিয়েছে তখন থেকে আমাদের করোনা অর্ধেকে চলে এসেছে, এখন তো আলহামদুলিল্লাহ পার্সেন্ট দিয়ে আসে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কাকে ধরতে হবে? কথা তো আমার দূর চলে গেছে, ইমান আমলে পুরস্কার পাঁচটা, এক নাম্বার কি ছিল, দুই নাম্বার, তিন নাম্বার, অসিহাতান ফিল বাদান, আল্লাহ তাআলা শরীরটাকে সুস্থতা দান করবে, আমাদের ওযু আমাদের সুস্থতা, আমাদের নামাজ আমাদের সুস্থতা, আমাদের রোজা আমাদের ফাস্টিং আমাদের সুস্থতা, সুবহানাল্লাহ বলে না? গোটা পৃথিবী স্বীকার করতেছে মুসলমানদের ক্যান্সার পৃথিবীতে সবচেয়ে কম হয়, এর একমাত্র কারণ মুসলমানদের রোজা, সুবহানাল্লাহ পায় না? একমাত্র কারণ মুসলমানদের কি? আর গোটা পৃথিবী স্বীকার করতেছে মুসলমান মাদের, মুসলমান মাদের চেহারা ক্যান্সার পৃথিবীতে সবচেয়ে কম হয়, একমাত্র কারণ মুসলমান মাদের পর্দা। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আল্লাহ তাকেও হেদায়েত নসিব করেন, সে বলেছে খবরদার পর্দা নিয়ে আর কথা বলা যাবে না, এটা মুসলমানদের পর্দা, মুসলমানদের সেফটি। পৃথিবীর অনেক দেশে তো খুলে দিছে, এজন্য আমাদের, সে বলছে ডোনাল্ড ট্রাম্প বলছে যে যে মসজিদ বন্ধ রাখবে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। আচ্ছা কই সেটা কি কনসার্ট বলছে তা কি? সে তাহলে বোঝা গেছে ইসলাম আওয়ার ইসলাম আমাদের ইসলাম আমাদের সেফটি, আমাদের ইসলাম আমাদের রক্ষা কবচ, আমাদের ইসলাম আমাদের কি, আমাদের ইসলাম আমাদের রক্ষা কবচ। আচ্ছা আপনাদের এই সুগাজী অঞ্চলে ডাল খাওয়ানোর অভ্যাস আছে, এটা কোন থানা? আল্লাহ হেফাজত করো। ওই পাড়ে তোর কিছু কি আছে?
12 ইঞ্চি আছে আসে 4 ইঞ্চি আসে এটার নাম দিয়েছে ডাইল এর নাম দিয়েছে কি তো আমাদের মাদ্রাসার পাশে এক বেটা এই বেটা একদিন আমার একটা হুজুর আমার ঘরে এত সুন্দর করে ডাইল না দেয় এই আমার পোলাকা ডাইল খায় না শুয়া গাছে গিয়ে ডাইল খায় এই বেচারা বুঝছে ডাইল মানে ডাইল পোলা কোথায় গিয়ে ডাইল খায় শুয়া গাছে গিয়ে ডাইল খায় ভাই দেয় ডাইল খায় না আচ্ছা আশ্চর্য কথা এই পর্যন্ত মাদ্রাসা পড়ুয়া কে কে ডাইল খায় ধরা পড়ছে সুবহানাল্লাহ বলবেন না তাহলে বোঝা গেছে আমাদের ইসলাম আমাদের সেফটি সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা রাস্তাঘাট আমি ফকেট মা ধরা পড়েনি ফাঁকে ফাঁকে কোনোদিন কোনো ফকেট মা সরে দেখা করছে মাদ্রাসা এ পর্যন্ত ধরা পড়ছেনি হেদায়া করছে মাদ্রাসা এ পর্যন্ত ধরা পড়ছেনি তাহলে বোঝা গেছে আমাদের ইসলাম আমাদের সেফটি সুবহানাল্লাহ বলেনা তাহলে আমাদের ইসলাম আমাদের সুস্থতা সুবহানাল্লাহ বলেন আমাদের ইসলাম আমাদের কি ওয়াসিহাতান ফিল বাদান শরীরটাকে সুস্থতা দান করবে চার নাম্বার ও মুহাব্বাতান ফি কুলুবিল খালকে যে তুমি মুসলমান হবা তুমি দিনওয়ালা হবা দেখবা ধীরে ধীরে সকলেই তোমাকে ভালোবাসবে বাস্তব না বাস্তব আচ্ছা উদাহরণ দিলে বুঝবেন এক ছেলের বউ ছেলের কুয়েত থাকে বউ রেখে গেছে দেশে তো ছেলের বোনে ভাইকে ফোন দিছে ভাইয়া একটা লক্ষ্মী ভাবি আমাদের জন্য রেখে গেছে ভাইয়া ভাবিটা না প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে সে প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করে সে প্রতিদিন জিকির আজকার করে ভাইয়া কি একটা লক্ষ্মী ভাবি রেখে গেলে ভাইয়া ভাইয়া খুব খুশি হয়েছে না নারাজ সবাই বলেন না একটু খুশি গত মাসে দিয়েছে 25,000 এই মাসে পাঠা দিয়েছে 30,000 কিনলি গা খুশি আচ্ছা এবার আরেক ননদে ফোন দিছে ভাই কি দাজ্জাল বউ রাখি গেছ ভাই এক অক্ত নজ হবে না সারা রাত টেলিভিশন সারা রাত ফেসবুক এবার ভাইয়া খুব খুশি হয়েছে না নারাজ গত মাসে দিয়েছে 25,000 এই মাসে দিয়েছে 5,000 কত ফেসবুকে বন্ধু করতাম লইস বলে কি বলে না বলেন তো তাহলে বুঝা গেছে ইসলাম ভালোবাসা ভালা সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা আপনারা এখানে যারা আছেন সবাইকে আব্দুল কাদের জিলানির নাম জানেন সবাই আচ্ছা প্রশ্ন উত্তর দেন আব্দুল কাদের জিলানি ইন্তেকালের দিন বাগদাদের প্রেসিডেন্টের নাম কি ছিল কে রে এত সুন্দর করে জবাব দিছে এটা তো জানি না রাবেয়া বসির নাম কি সকলে শুনছে যেদিন তিনি ইন্তেকাল করেছে বাসরা নগরের গভর্নরের নাম কি ছিল সেটাও তো জানি না তাহলে বোঝা গেছে মালিকের সাথে সম্পর্ক হলে নাম থাকে মালিকের সাথে সম্পর্ক না থাকলে নাম থাকে না বোঝা গেছে কিনা নিকট অতীতে রাখেটা তো দূর নিকট অতীতে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর নাম শুনছেন তো সবাই যেদিন তিনি ইন্তেকাল করেন সেদিন পাকিস্তানের প্রেসিডেন্টের নাম কি ছিল হ্যাঁ কিন্তু পাকিস্তান পিরিয়ডে মারা গেছে পাকিস্তান প্রেসিডেন্ট নাম কি আচ্ছা কাসেম মানু তুমি রহমাউল্লাহ নাম শুনছেন সবাই যেদিন তিনি ইন্তেকাল করেন সেদিন ব্রিটিশের প্রেসিডেন্টের নাম কি ছিল তখন ভারতবর্ষ তো ব্রিটিশের হাতে ছিল তাইলে বুঝাই গেছে আল্লাহর সাথে সম্পর্ক করলে ঈমান আমল বানালে আল্লাহ তাআলা সকলের দিলে ভালোবাসা ঢেলে দেয় আমি সকলের দিলে তোমার ভালোবাসা ঢেলে দিব তুমি ইমান উপর উঠবা আমল উপর উঠবা আমরা অনেকেই ফোন করে হুজুর আমার স্বামীটা আমারে মহব্বত করে না একটা তাবিজ আছে নাকি আছে আমাকে তাবিজ আছে আজ থেকে ফেসবুক ছাড়িয়ে দিবেন আজ থেকে টেলিভিশন ছাড়িয়ে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন 40 দিন একটা না এরপর আমরা কইবেন ফায়দা হয়েছে না নাই আর 40 দিন পরে মাদ্রাসা 20 বস্তা চাল ফাড়াই দিবেন আজকে তো গরম হয়েছে বেসু আছে বেসু ইমানের উপরে উঠো আমলের উপরে উঠো আল্লাহ কসম তোমার স্ত্রী তোমাকে ভালোবাসবে তোমার স্বামী তোমাকে ভালোবাসবে
তোমার সন্তান তোমাকে ভালোবাসবে, তোমার গ্রামবাসী তোমাকে ভালোবাসবে, তোমার ইউনিয়নবাসী তোমাকে ভালোবাসবে, তোমার থানাবাসী তোমাকে ভালোবাসবে, তোমার জেলাবাসী তোমাকে ভালোবাসবে, তোমার দেশবাসী তোমাকে ভালোবাসবে, তোমার মৃত্যুর পরে তোমার ভালোবাসা শুধু বাড়বে বাড়বে বাড়বে। আল্লাহ